شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. رمضان المبارك رمضان মাস এত দামি মাস আল্লাহ বলেন এই মাসের পরিচয় দিলেন যে উনজিলা ফিহিল কুরআন এই মাস দামি হওয়ার পেছনে হিকমত হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন আমরা সকলেই জানি সারা বছরের যতগুলো মাস আছে এর মধ্যে সবচেয়ে দামি মাস সবচেয়ে সম্মানিত মাস সবচেয়ে রহমতের মাস সবচেয়ে বরকতের মাস সবচেয়ে মাগফিরাতের মাস সবচেয়ে নাজাতের মাস সবার প্রিয় কাঙ্ক্ষিত মাস রমজানুল মুবারক কেন রমজানুল মুবারক এত প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজানুল মুবারকে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপর তার রহমত নাযিল করেন উম্মতের অসংখ্য অগণিত মানুষকে রমজানুল মুবারকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন তো এই যে রমজান মাস এত দামি হলো এর পেছনের হিকমত হলো যে রমজান মাসে কোরআনুল কারীম নাযিল হয়েছে তাহলে বোঝা যায় কোরআনুল কারীমের পরশ পেয়ে রমজান মাস দামি হয়ে গেছে অন্যান্য মাসে কোরআন নাযিল হয় নাই এই কারণে অন্য মাস এত দামি হয় নাই রমজানুল মুবারকের দামি হওয়ার হিকমত আল্লাহ নিজেই কোরআনুল কারীমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে বললেন যে এই রমজান মাসে কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে রমজান মাস এত দামি আবার রমজান মাসের যেই রাতে কুরআনুল কারীম নাযিল হয়েছে সেই রাত সম্পর্কে আল্লাহ কি বলেছেন সূরা আল কদর আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন كل أمر سلام هي حتى مطلع الفجر الله بولن إنا أنزلناه في ليلة القدر এই রমজানুল মুবারকের লাইলাতুল কদরে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছি এবার আল্লাহ নিজে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরের দাম কত লাইলাতুল কদরের মর্যাদা কত তো আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর এক হাজার মাস থেকেও লাইলাতুল কদরের দাম বেশি অর্থাৎ কোন মানুষ যদি এক হাজার মাস লাগাতার ইবাদত বন্দেগী করে তাহলে তার আমল নামা যেই পরিমাণ সওয়াব হবে লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বেশি সওয়াব তাকে দান করবেন সুবহানাল্লাহ তাহলে এই যে লাইলাতুল কদরটা দামি হলো এর কারণ হলো লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন তো এই সব কিছু দামি হওয়ার পেছনের হিকমত হইল আল কোরআনুল কারীম কোরআনুল কারীম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি যেই মানুষটা কোরআনুল কারীম শিখে সেই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যায় যেই বাবা তার সন্তানকে কোরআন শিখায় সেই বাবা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যায় যেই মা তার সন্তানকে কোরআনুল কারীম শিখায় সেই মা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যায় তো আমরা বলছিলাম যেভাবে রমজান মাস দামি হলো কোরআনের পরশ পেয়ে লাইলাতুল কদর দামি হলো সম্মানিত হলো কোরআনের পরশ পেয়ে মক্কা শহর সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর এই শহর সবচেয়ে দামি হলো কেন যে এই শহরে জাবালে নূরের গারে হেরা হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন তো যেই এই কোরআনের সাথে যেই বস্তু মিশে সেই বস্তুটাই দামি হয়ে যায় যিনি কোরআনুল কারীম পড়েন কোরআনুল কারীম শিখেন তা
তার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো তোমাদের মাঝে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হলো ওই মানুষগুলো ওই ছেলে ওই মেয়ে ওই সন্তান যেই সন্তান কোরআনুল কারীমকে শিক্ষা করে যেই সন্তান কোরআনুল কারীম শিখে অন্যকে শিখায় ওই সন্তান ওই ছেলে ওই মেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যায় এজন্য কোরআনুল কারীমের সাথে যার পরশ লাগে যার সংস্পর্শ হয় ওই মানুষটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি আমি আপনাদের সামনে আবু দাউদ শরীফের যে হাদিসটা শুনাইলাম এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ছেলেকে শুধু মেয়েকেই দামি বলে নাই বরং সবচেয়ে মজার বিষয় আনন্দের বিষয় খুশির বিষয় পৃথিবীতে কোন বাবা তার সন্তানকে যদি ডাক্তার বানাইতে হয় তার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে হলে লাখ লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানাইতে হয় তার ছেলে তার মেয়ে তার সন্তানাদিকে সে যদি দুনিয়াবি কোনো শিক্ষায় শিক্ষিত করে সেখানে নামে বেনামে কোচিং স্কুল টিউশন ইত্যাদি বিভিন্ন নামে তাকে অনেক টাকা পয়সা খরচ করতে হয় এত টাকা পয়সা খরচ করার পেছনে তার উদ্দেশ্য থাকে এই মানুষটা যাতে দুনিয়াতে আমার ইজ্জতের কারণ হয় আমার সন্তান যাতে দুনিয়াতে আমার সম্মানের কারণ হয় দুনিয়ার জিন্দেগি তাদের টার্গেট যাদের টার্গেট তারা তার সন্তানদেরকে দুনিয়াবি পড়াই দুনিয়াবি শিক্ষা শিক্ষিত করে আর যেই বাবা মার টার্গেট হলো আমার সন্তান দুনিয়ার জীবনে যেমন সুন্দর থাকবে আখেরাতের জীবনেও তেমন যেন সুন্দর থাকে সেই টার্গেট করেই বাবা মা সন্তানকে হাফেজ বানায় আলেম বানায় আলেমা বানায় হাফেজা বানায় এই তাদের মনটা ফ্রেশ থাকার কারণে তাদের চিন্তাটা স্বচ্ছ থাকার কারণে এই বাবা মায়ের নিয়ত ভালো থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ যেই ময়দানে একত্রিত থাকবে সেই হাশরের ময়দানে যেখানে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষ এক কাতারে এক মাঠে এক ময়দানে যখন থাকবে এই সব মানুষের সামনে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন পড়নে ওয়ালা কোরআনের উপর আমল করনে ওয়ালা যেই ছেলে আছে যেই মেয়ে আছে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন সামনে একত্রিত করবেন এই কোরআন পড়নে ওয়ালা ছেলে কোরআন পড়নে ওয়ালা মেয়ে আল্লাহ রব্বুল আলামিনকে বলবে আল্লাহ আমরা এই দুনিয়াতে আপনার কোরআনের ধারক বাহক ছিলাম আজকে আপনি আমার পিতা মাতাকে সম্মানিত করেন তখন সব মানুষের মাঝখানে আল্লাহ রব্বুল আলামিন ইউলবাসু ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ তার পিতা মাতাকে নূরের মুকুট নূরের তাজ আল্লাহ রব্বুল আলামিন পরিধান করিয়ে দিবেন জগতের কোনো শিক্ষা নাই যেই শিক্ষায় শিক্ষিত করলে তার পিতা মাতাকে হাশরের ময়দানে আল্লাহ এত বড় পুরস্কার দিবেন নাই নাই এমন কোনো শিক্ষা নাই একমাত্র কোরআন শিক্ষা এমন শিক্ষা একমাত্র দ্বীনের শিক্ষা এমন শিক্ষা কোরআনের তালিম এমন তালিম যেই তালিম যেই বাবা শিখাবে যেই মা শিখাবে তারা সন্তানকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসবে মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসবে একটু কষ্ট করে বাসা থেকে ঘুম থেকে জাগ্রত করে তাকে মাদ্রাসায় নিয়ে আসবে এতটুকু কষ্ট করার কারণে আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে সবচেয়ে বড় সম্মানের মুকুট আল্লাহ ওই পিতা মাতাকে দান করবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুকুট দেওয়া হবে সেই মুকুটটা কত বেশি নূরওয়ালা হবে তোমরা কল্পনা করতে পারো নবী বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামস তোমরা দুনিয়াতে আলোক উজ্জ্বল আলোর কোনো বস্তু দেখলে তোমরা সূর্যকে চিনো যে সূর্যের মাঝে অনেক আলো আছে সূর্যের মাঝে অনেক তেজদীপ্ততা আছে আল্লাহর নবী বলেন যে কোরআন পড়নে ওয়ালা
কোরআন যিনি পড়েছেন কোরআন অনুযায়ী আমল করেছেন সেই ছেলে সেই মেয়ের বাবাকে মাকে আল্লাহ যে মুকুট দিবেন সেই মুকুটের আলো তোমরা যে সূর্যের আলো দেখো সূর্যের আলো থেকেও বেশি সুন্দর হবে সুবহানাল্লাহ আমাদের কল্পনায় সূর্যের চেয়ে বেশি তেজদীপ্ত কোনো আলো নাই কারণ দুনিয়াতে যত অন্ধকার আছে সব কিছু দূর করে সূর্য সূর্য উদিত হলে জগৎটা আলোক উজ্জ্বল হয় সূর্য যেদিন উদিত না হয় গোটা পৃথিবী মেঘাচ্ছন্ন হয়ে থাকে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে গোটা জগৎ সূর্য যখন রাতের বেলা হারিয়ে যায় আমরা রাতের অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ি তো সূর্য আমাদের চোখে সবচেয়ে বেশি আলোকিত আল্লাহর নবী বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামস পিতামাতাকে যে নূরের মুকুট পরানো হবে সেটা সূর্যের আলোর চেয়েও বেশি আলো হবে এবার আল্লাহর রাসূল বলেন ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম আচ্ছা তুমি বাবা হয়ে তুমি মা হয়ে তুমি নানা হয়ে নানি হয়ে দাদা হয়ে দাদি হয়ে একটু কল্পনা করো তো তোমাদের কারো বাসায় যদি সূর্য চলে আসতো তাহলে ঘরটা কত বেশি আলোকিত হতো আল্লাহর নবী এইভাবে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন আমাদেরকে বোঝার জন্য যে লাউ কানাত ফি বুয়ুতিকুম যে তোমাদের ঘরের মধ্যে যদি সূর্য চলে আসতো কি পরিমাণ আলো হতো তো এই সূর্য তোমাদের ঘরে আসলে যেই পরিমাণ আলো হতো তো সেই পরিমাণ তার চেয়েও বেশি আলো বিশিষ্ট সন্তান তোমার কোরআনুল কারীম শেখার কারণে দ্বীন শেখার কারণে এই সন্তানটার দাম এই ছেলের দাম এই মেয়ের দাম আল্লাহর কাছে তার চেয়েও বেশি আলোকিত হয়ে যায় আর আল্লাহর রাসূল বলেন ফামা যন্নুকুম বিল্লাযি আমিলা বিহাযা যদি পিতা মাতাকে এত উজ্জ্বল নূরের মুকুট দেওয়া হয় তাহলে যেই ছেলে যেই মেয়ে কোরআন পড়লো তাকে কত বেশি সম্মান আল্লাহ করবেন এই ব্যাপারে তোমরা ধারণা কি করতে পারো তোমাদের কতটুকু ধারণা হয় তা আল্লাহ রাসূল বুঝাইলেন যে তাদেরকে আল্লাহ তাআলা এত বেশি সম্মানিত করবেন যেটা মানুষ কল্পনাও করতে পারবে না এজন্য আমার বর্তমানে যেসব বাবারা সামনে বসা আছেন যেসব মায়েরা পর্দার অন্তরালে কথা শুনছেন আমি তো মনে করি এই আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে যত অভিভাবক আছেন এর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান সবচেয়ে ভালো কপাল বিশিষ্ট সবচেয়ে বড় খুশনসিব ওই সমস্ত পিতার ওই সমস্ত মাতার যারা তাদের সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানাইতে পারেন সন্তানকে মেয়েকে ছেলেকে হাফেজ বানাইতে পারেন হাফেজা বানাইতে পারেন আপনার এর থেকে বেশি সম্মানের বস্তু এই দুনিয়ায়ও কিছু নাই পরকালেও আল্লাহর কাছে এর চেয়ে দামি কোনো মর্যাদা হতেই পারে না আমাদের উপরে আল্লাহ তাআলার খাস মেহেরবানি আপনার উপরে আল্লাহ তাআলার খাস মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে একজন হাফেজের সন্তান হওয়ার হাফেজার সন্তান বাবা হওয়ার আল্লাহ তাআলা মা হওয়ার তৌফিক দান করেছেন এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বাল আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন এই জগতের মধ্য থেকে কিছু মানুষকে তার পরিবারের সদস্য বলে ঘোষণা করেছেন এই দুনিয়ার কিছু মানুষকে আল্লাহ বলেছেন তারা আমার আহাল তারা আমার পরিবার তারা আমার পরিবারের সদস্য তারা আমার আহালের মধ্যে গণ্য ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই জগতে মানুষ আবার আল্লাহর পরিবার হয় কিভাবে আল্লাহর পরিবার হওয়ার যোগ্যতা কাদের
কোন গুণ থাকলে কোন যোগ্যতা থাকলে ওই মানুষটাকে আল্লাহ নিজের পরিবারের সদস্য বলে গণ্য করবেন قال اهل القران هم اهل الله وخاصته যারা কোরআন ওয়ালা যারা কোরআন পড়ে নিজে কোরআন পড়ে নিজের সন্তানকে কোরআন পড়ায় কোরআনের সাথে যাদের মহব্বত কোরআনের সাথে যাদের ভালোবাসা আল্লাহর রাসূল বলেন যারা আহলুল কোরআন কোরআন ওয়ালা হবে হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু তারাই আল্লাহর পরিবার তারাই আল্লাহর বিশেষ লোক এজন্য কোরআনের সাথে আমাদের মহব্বত যাদের হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহেরবানি বিশেষ রহমত আমরা পেয়ে গেছি যে আল্লাহ এই গোটা জগতের লাখো কোটি কোটি মানুষ থেকে বাছাই করে এই কামরাঙ্গীর চরেই যদি শুধু বলেন এই কামরাঙ্গীর চরের হাজার হাজার ছাত্র ছাত্রী স্কুলে পড়ে তো আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে এর থেকে বাছাই করেছেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহই বাছাই করেছেন আল্লাহ আপনাকে বাছাই করেছেন গার্ডিয়ান হিসাবে আপনার সন্তানকে বাছাই করেছেন আল্লাহর কোরআনকে তার বুকে দেওয়ার জন্য তার সিনায় দেওয়ার জন্য নবীর আনিত ইলম কোরআনের ইলমকে তার সিনায় দেওয়ার জন্য আল্লাহ নিজেই বাছাই করেছেন এটা আমাদের উপর আল্লাহ তাআলার খাস মেহেরবানি এই খাস মেহেরবানির কদর করা দরকার যখন আমি এই খাস মেহেরবানির কদর করব তো আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে আমাকে নূরের মুকুট পরায় দিবেন আর আমার সন্তানকে কি করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া আল্লাহর রাসূল বলেন ইউকালু লিসাহিবিল কুরআন এই জগতের মধ্যে যেই ছেলে যেই মেয়ে কোরআনুল করিম পড়বে কোরআনুল করিম মুখস্থ করবে কোরআনুল করিমের হাফেজ হবে হাফেজা হবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই হাফেজ হাফেজাকে লক্ষ্য করে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল তুমি দুনিয়াতে যেমনি ভাবে মাওলা পাকের ইশক ও মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার মধ্যে যেভাবে কোরআনুল করিমের তেলাওয়াত করেছো আজকে তুমি কোরআনুল করিমের তেলাওয়াত করো আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সেদিন বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল তুমি তারতিলের সাথে তেলাওয়াত করো কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া দুনিয়াতে যেভাবে তার তিলের সাথে সুন্দরভাবে তুমি তেলাওয়াত করতে রাসূল বলেন এই তেলাওয়াত করতে 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 যখন এই একজন হাফেজ হাফেজা কোরআনের সাথে যার সম্পর্ক তারা যখন হাশরের ময়দানে এক একটা আয়াত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক এক আয়াত তেলাওয়াতের সাথে জান্নাতে এক একটা দরজা এক একটা মর্যাদা বৃদ্ধি করতে থাকবে আল্লাহর রাসূল বলেন কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তেলাওয়াত করতে করতে এক একটা আয়াতে তোমার এক একটা মর্যাদা হবে এক একটা তলা বিশিষ্ট মালিক হবে এই বিল্ডিং এর এক আয়াতে এক তলা এক আয়াতে এক তলা এভাবে যখন তলা হতে থাকবে ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তেলাওয়াত করতে 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 প্রসিদ্ধ মত অনুযায়ী যেটা প্রচলিত কোরআনুল করিমের 6666 আয়াত একজন হাফেজ একজন হাফেজা আপনার ছেলে আপনার মেয়ে ওই জান্নাতে আল্লাহ তাআলা তাকে 6666 তলা জান্নাতের মালিক বানায় দিবেন এই জগতে যারা নিজের সন্তানকে দুনিয়ার লোভে দুনিয়াতে কিভাবে খাবে দুনিয়াতে কিভাবে চলবে দুনিয়াতে কি পড়বে এই আশায় যারা সন্তানকে শুধু দুনিয়াবি পড়াই পড়ায় আল্লাহর নাজিলকৃত শ্রেষ্ঠ কিতাব না পড়িয়ে মানব রচিত মানুষের তৈরি কিছু বিদ্যা কিছু পড়াশোনা এগুলি পড়ায় তারা ভাবে এর দ্বারা দুনিয়াতে অনেক বড় বিল্ডিংয়ের মালিক হবে তাই না কি বলেন দুনিয়াতে কি সবাই বড় বড় বিল্ডিংয়ের মালিক হয়ে যায় একজন এম এ কি বলে এম এ পাশ করলেই মেট্রিক পাশ করলেই সে কি বড় বড় চাকরির অধিকারী হয়ে যায় এটা সম্ভব না অনেক মেট্রিক পাশ করে এসএসসি পাশ করে এইচএসসি পাশ করে ইন্টারমিডিয়েট করে ডিগ্রি করে
মাস্টার্স কমপ্লিট করে ঢাকা শহরে রিকশাও চালায় তাহলে আল্লাহ তাআলা যাকে যেই পরিমাণ রিজিক বরাদ্দ রেখেছেন সে ওইটাই পাবে এর চেয়ে বেশি পাওয়ার কোনো সুযোগ নাই কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন উমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জগতে যত মানুষ যত প্রাণী যা কিছু আছে জীব জন্তু যা কিছু আছে আল্লাহ বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা রিজিকের মালিক সবাইকে যিনি রিজিক দেন তিনি হলেন কে আল্লাহ আল্লাহ সবাইকে রিজিক দিবেন তো রিজিকের জন্য দুনিয়াতে সাধারণ খাবারের জন্য আমার সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করা আল্লাহর নাযিলকৃত কিতাব থেকে মাহরুম করা এর চেয়ে বড় দুর্ভাগ্যের কথা আর কোনো কিছুই হতে পারে না আর আপনারা কি মনে করেন যদি সন্তান কোরআন শিখে আপনার ছেলে যদি কোরআন শিখে আপনার মেয়ে যদি কোরআন শিখে আল্লাহ তাকে দুনিয়াতে না খাওয়ায় রাখবে কি বলেন না খাওয়ায় রাখবে কোন আলেম কি না খেয়ে আছে কোন আলেমা না খেয়ে আছে কোন হাফেজ না খেয়ে আছে আল্লাহ তাআলা তো উলামায়ে কেরামকে খাওয়ান এত বেশি ভালো খাওয়ান এত বেশি ভালো খাওয়ান যেটা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক তারাও খাইতে পারে না আমাদের উলামায়ে কেরামের এমন কোন দিন যায় না যেই দিন তার জন্য ভালো মাছ ভালো গোশত খাবারের ব্যবস্থা থাকে না আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে সর্বশেষ কবে গোশত সারা ভাত খাইছেন আমি বলতে পারবো না আমাদের মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু সুফিয়ান মুমিনী সাহেব হুজুরকে জিজ্ঞাসা করেন হুজুর সর্বশেষ কবে মাছ গোশত সারা ভাত খাইছেন কোন হুজুর বলতে পারবে না এটা উলামায়ে কেরামের স্বাভাবিক অবস্থা এই উলামায়ে কেরামের ঘরে আপনাদের যে সব মেয়েরা আছে আমার বিবিও একজন আলেমা তার বাবাও যদি চিন্তা করত যে আমার মেয়েকে বড় কোনো ডাক্তার বড় কোনো ইঞ্জিনিয়ারের কাছে দেই নালে না খেয়ে থাকবো আলহামদুলিল্লাহ তাদের ঘরের চেয়ে আমাদের ঘরের খাবার তো নর্মাল হয় না এই রিজিকের ব্যবস্থা কে করেন আল্লাহ এজন্য আপনার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করবেন কেন এটা কোরআনুল কারীমে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে হেফাজত করব আল্লাহ নিজে আসমান থেকে জমিনে কোরআন নাযিল করেছেন সূরা শুআরা আয়াত নাম্বার 192 আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাতানযিলু রাব্বিল আলামিন এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পক্ষ থেকে এই জমিনের মধ্যে নাযিল হয়েছে কে নিয়ে এসেছেন কোরআনুল কারীম বলে নাযালা বিহির রূহুল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বস্ত ফেরেশতা যার উপাধি রূহুল আমিন যাকে আমরা সহজে জিব্রাইল বললে চিনি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কোরআন নাযিল করেছেন এই কোরআন আল্লাহ দুনিয়াতে নাযিল করার পর দুনিয়ার কোথায় কোরআন রেখেছেন কোন জায়গায় কোরআন দিয়েছেন সূরা শুআরা 26 নম্বর সূরা কোরআনুল কারীমের 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো পাহাড়ের উপরে ছেড়ে দেই নাই দুনিয়াতে কোনো গাছের উপরে রেখে দেই নাই দুনিয়াতে কোনো সাগরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ঠেলে দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এই জগতের পূত পবিত্র মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে সিনার মধ্যে কোরআনুল কারীম নাযিল করেছি।